বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাম ঠাকুর সংঘ প্রাঙ্গণে সিপিআইএম সদর বিভাগের উদ্যোগে জনজীবনের বিভিন্ন সমস্যা ও জরুরি দাবি নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও মানিক দে, শুভাশিস গাঙ্গুলি প্রমুখ। রাম ঠাকুর সংঘ প্রাঙ্গণে সিপিআইএম সদর বিভাগের উদ্যোগে জনজীবনের নানান সমস্যা নিয়ে আয়োজিত হয়েছে এক জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন বামকর্মী সমর্থকরা এবং তার পাশাপাশি বাম নেতৃত্ব, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, মানিক দে ও শুভাশিস গাঙ্গুলি প্রমুখরা। আজকের এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেক সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে, এবং নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনব। তিনি সমস্ত দেশের মানুষের কাছে মুখ ঠুকে ঠুকে একটার পর একটা জনসভায় বলেছিলেন, যুবরা তোমাদের চিন্তার কোনো কারণ নেই, যে সরকার বর্তমানে আছে তারা তোমাদের কথা ভাবে না, আমরা যদি সরকার গঠন করি প্রতি বছর 2 কোটি ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করব, তাহলে পর এখন 19.5 কোটি মানুষের কাজের হওয়ার কথা ছিল। আর হিসেব কি বলছে? কেন্দ্রীয় সরকারের হিসেব বলছে যে কেন্দ্রীয় সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো এবং বিভিন্ন রাজ্য যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে লোকের সংখ্যা বাড়া তো দূরের কথা, লোকের সংখ্যা কমেছে, বেকারে ছেয়ে গেছে দেশ। আমাদের ত্রিপুরা রাজ্য আরো অনেক গুণ এগিয়ে গেছে, সারা ভারতবর্ষের গড় যে বেকারির হার 10%-এর উপর, এটা পৃথিবীর উন্নয়নশীল দেশের মধ্যে সবচেয়ে বেশি ভারতবর্ষে বেকারির সংখ্যা। তার মধ্যে দাঁড়িয়েও ত্রিপুরা রাজ্যে বেকারির সংখ্যাটা 14% ছাড়িয়ে গেছে, ভারতবর্ষের অন্য রাজ্যগুলোকে পেছনে ফেলে দিয়েছে বেকারি বাড়ানোর ক্ষেত্রে। এই হচ্ছে 5.5 বছর আগে বিজেপি সরকার আনার সুফল আমরা পেলাম। আপনারা শুনলেন নেতৃত্ব কি জানিয়েছেন, এবং শুক্রপ্রসাদ দত্ত গোটা বিষয়টাই তুলে ধরেছেন আজকের দিনে দাঁড়িয়ে, এবং আজকের এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে। রাম ঠাকুর সংঘ প্রাঙ্গণে সিপিআইএম সদর বিভাগের উদ্যোগে জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে ও জরুরি দাবি নিয়ে জনসভা অনুষ্ঠিত হয়েছে, এবং এই দাবিকে কেন্দ্র করে সিপিআইএম নেতৃত্বরা বক্তব্য রেখেছেন এবং বিভিন্ন বিষয় তুলে ধরেছেন সাধারণ মানুষের সামনে। 2024-এর নির্বাচন এগিয়ে আসছে, এবং তার আগেই কর্মী সমর্থকদের অনেকেই চাঙ্গা করে তোলার চেষ্টা রয়েছে সিপিআইএম দলের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।